अत्यधिक मद पानेर फले जे विकार देखा दे सेटाओ एकटा रोगेर लक्षण। रोगटार नाम देवा होयेछे मद्यता बा मद्दाशक्ति। झलसानो ओलेर रस मदेर संगे मिशिए कयेकदिन खावाले मदेर आसक्ति ह्रास पाबे, एमनकि मद स्पर्श करार इच्छेओ करबे ना। मदेर आसक्तिर जन्य पिपासा बृद्धि पेते थाके, एटा अग्निबल ह्रास पावार लक्षण। एटा एले पेटटा बड़ हय, मुख फुलो भावजुक्त हय। এই ধরনের সমস্যার ক্ষেত্রে 50 গ্রাম কণ্ঠকারিকা 2 লিটার জলে সেদ্ধ করার পরে শুকিয়ে 1 লিটার হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে কয়েকদিন খেলে পিপাসাটা নিবৃত্ত হবে, অন্যান্য উপসর্গগুলি চলে যাবে। দেশি কুলের পাতা বেটে গুলে ফেটাতে থাকলে ফেনার সৃষ্টি হয়। সেই ফেনা গায়ে মাখলে অতিরিক্ত মদ্যপানজনিত কারণে গা জ্বালা নিবারিত হয়ে থাকে। মদ খাওয়ার ফলে প্রচণ্ড নেশা হয়েছে, সেই নেশা কাটাতে হলে এই ঔষধটি অব্যর্থ। পুনর্নবা গাছের রস 8 চামচ, গাওয়া ঘি 4 চামচ, দুধ সিকি কাপ, এগুলি খেলে মত্ততা চলে যাবে। রাতে মধু দিয়ে ত্রিফলা চূর্ণ খেলে অথবা সকালে গুড় দিয়ে আদা খেলে মদ্যতার নেশা ধীরে ধীরে কমে যায়। অতিরিক্ত মদপানের ফলে টলে টলে পড়ে যাচ্ছে, সোজা হয়ে বসতে পর্যন্ত পারছে না, সেই সঙ্গে ভুল বকছে। এই অবস্থায় কাগজি লেবু বা গড়া লেবুর রস 5-7 চামচ এক কাপ জলের সঙ্গে খাইয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই মদের নেশা চলে যাবে। 25 গ্রাম দুরালোভা থেতো করে 1 লিটার জলে সিদ্ধ করার পর অর্ধেকটা শুকিয়ে এলে নামিয়ে ছেঁকে নিতে হয়। ওই জলটা সমস্ত দিনে কয়েকবার পানীয় হিসেবে খেতে হয়। এভাবে সপ্তাহ 2 খেলে মদ খাওয়ার ইচ্ছাটা কমে যাবে।